হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব, পুজো স্পেশাল বলতে পারো, বা আমাদের সবার জানা যে শীত আসতে চলেছে। শীতে তো সবার ঘরেই গাজর মোটামুটি থাকেই, তো তাই জন্য আজকে আমি ভাবলাম তোমাদের সাথে গাজরের রেসিপিটি শেয়ার করা যাক। আজকে বানাবো গাজরের হালুয়া। এটা আমার মেয়ের খুব ফেভারিট, ওর আবদার রাখতেই অবশ্য বানানো। তার জন্য প্রথমেই আমি গাজরগুলো নিয়ে ভালো মতো করে ধুয়ে একটা পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই বটির সাহায্যে ছিলে নিতে পারো। এই যে দেখো, গাজরগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই যে গ্রেটারটা আছে, এই গ্রেটারের ছোটো দিকটা দিয়ে আমি গাজরগুলোকে এইভাবে মিহি করে কেটে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে গাজরটা? আমি সবগুলো গাজর ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার চলো তাহলে হালুয়াটা বানানো যাক। আমি তার জন্য প্রথমে একটা কড়াইকে গরম করে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। কিছুটা মানে বেশ কিছুটা। ঘিটা হালকা যখন গরম হয়ে যাবে বা মেল্ট হয়ে যাবে পুরোপুরি, তখন আমি তার মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো দারুচিনি। দারুচিনিটা হালুয়ার মধ্যে দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এই যে দেখো, আমি ঘিয়ের মধ্যে দারুচিনিটা নাড়াচাড়া করে গ্রেট করে রাখা যে গাজরগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গাজরগুলো ওই ঘিয়ের মধ্যে ভালো মতো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে পারলে লো করে রেখো, তাহলে গাজরটা তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না এবং খুব ভালো মতো 50-60% এখানে সেদ্ধ হয়ে যাবে এবং হালুয়াটাও খুব ভালো হবে। গাজরের যে একটা হালকা গন্ধ থাকে সেটাও আর থাকবে না। এই যে দেখো, আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে গাজরটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে। গাজরটা যখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, গাজরটা নিজে থেকেই কোয়ান্টিটি অনেকটা কমে যাবে, পরিমাণে অনেকটাই কমে যাবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে কতটা দিয়েছিলাম, এখন আস্তে আস্তে গাজরটা কতটা কমে যাচ্ছে। এর মানে বুঝতে হবে আমাদের সেদ্ধটা হয়ে আসছে। এই যে দেখো, গাজরটা কেমন সফট হয়ে এসেছে না? তো ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে। হালুয়ার একটা পয়েন্ট হলো ভালো মতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তোমরা এখনও যারা ভিডিওটাকে লাইক করনি, প্লিজ একটা লাইক করে দাও। এবার আমি, গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি দুধের সরযুক্ত দুধ 2 কাপ এখানে আমি অ্যাড করে দিলাম, যাতে গাজরটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এবং এখানে দুধটা দিলে গাজরের হালুয়াতে খুব ভালো একটা ফ্লেভারও আসে। এইভাবে নাড়াচাড়া করে আমি এখানে এই দুধটা শুকিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি সমানে নাড়াচাড়া করে যাচ্ছি। নাড়াচাড়া করে যেহেতু দুধ দেওয়া আছে, তলায় লেগে যাওয়ার একটা চান্স থেকেই যায়। তো ভালো মতো করে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে আর দুধটাকে মারিয়ে নিতে হবে। এই যে দেখো, ঠিক এই পর্যায়ে তোমরা চাইলে অবশ্যই সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করতে পারো। আমার মনে হয় কোনো মিষ্টি আইটেমে যদি একটু লবণ অ্যাড করা যায় তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। অবশ্যই তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। এই যে দেখতে পাচ্ছ, গাজরটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে 80% মতো। এবার আমি এখানে, আমি কাজুগুলোকে ভেঙে রেখেছিলাম, সেগুলো আর কিশমিস অ্যাড করে দেব। অনেকে কাজু কিশমিসটাকে ভেজেও দেয় ঘিয়ে, তবে আমি এখানে কাঁচাই দিলাম। আমার মনে হয় এটাতেই ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখো, আমি ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি এবং সাথে সাথে দুধটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি কিন্তু এখনও চিনি অ্যাড করিনি, এইবার আমি চিনি অ্যাড করব দুধটা শুকিয়ে আসলে। এবার এখানে আমি পরিমাণ মতো, তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে চাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করো। আমি এখানে 1 বাটি চিনি ইউজ করেছি। এই যে দেখো, চিনিটা দিয়ে আমি ভালো মতো করে নাড়াচাড়া করব। চিনি দেওয়ার পর চিনিটা যেহেতু গলবে, তো আবার এটা নরম হয়ে আসবে। তো আবার এটাকে আমি ভালো মতো করে নাড়াচাড়া করে আমি এটাকে, চিনিটাকেও, রসটাকেও শুকিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা কেমন গলে গেছে।
আবার এটা অনেকটা রসালো হয়ে গেছে, তো এটাকেও আমি ভালো মতো করে ড্রাই করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো, এলাচটাকে আমি ক্রাশ করে নিয়েছি বা থেতো করে নিয়েছি, তারপর সেই এলাচ আমি কয়েকটা এখানে দিয়ে দিয়েছি। তোমরা যারা এলাচের গন্ধ নিতে পারো না তারা না অ্যাড করলেও হবে, বাট দিলে ফ্লেভারটা ভালো আসে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হালুয়াটা প্রায় রেডি হয়ে এসেছে, এখনও একটা স্টেপ বাকি। তোমরা অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি হালুয়াটা বানাও স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ করতে হবে না, অসাধারণ সুন্দর একটা হালুয়া তোমরা পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারবে। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। এবার আমি যখন এই দুধটা এবং চিনির রসটা যখন শুকিয়ে এসেছে, গাজরের হালুয়াটা প্রায় অলমোস্ট হয়েই এসেছে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব খোয়া ক্ষীর, বা খোয়া ক্ষীর অনেক সময় না পাওয়া গেলে কালাকাঁদ যে মিষ্টিগুলো হয় সেই মিষ্টিগুলো এখানে অ্যাড করে দেব। খোয়া ক্ষীরটা দিলেও ভালো হয়, অনেকে গুঁড়ো দুধও দেয়, বাট গুঁড়ো দুধের থেকে আমার মনে হয় এগুলো দিলে টেস্টটা ভালো হয়। এই যে দেখো আমি এখানে খোয়া ক্ষীর বা কালাকাঁদ মিষ্টিটা মিক্সড করে নিচ্ছি, আমার হালুয়া প্রায় অলমোস্ট রেডি। ভালো মতো করে নাড়াচাড়া করে মিক্সড করে আমি এবার হালুয়াটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে যদি নিয়ে নিতে পারি তাহলেই কিন্তু আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে যাবে, প্রায় মানে পুরোপুরি রেডি হয়ে যাবে। তোমরা এখনও যারা ভিডিওটাকে লাইক করনি প্লিজ লাইক করে দিও, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমার একটু পাশে থেকো। আজ তবে আসি, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে।